হাই আমি শোভন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে রিভিউ করা হবে জলিকু মালায়ালম মুভিকে নিয়ে তা এই মুভিটা ডিরেকশানে রয়েছে লিজো জোস পেল্লিস অত্যন্ত বড়ো মাপের ডিরেক্টর সেটা আপনারা মুভিটা দেখলেই বুঝতে পারবেন মুভিটা রিলিজ হয়েছে দু হাজার উনিশ সালে এবং সবচেয়ে যেটা আমাদের ইন্ডিয়ানের কাছে গুড নিউজ সেটা হলো জল্লিকট্টু মুভিটার অফিসিয়াল এন্ট্রি অলরেডি হয়ে গেছে অস্কারের জন্য অস্কার নমিনেশনের জন্য জল্লিকট্টু মুভিটা অলরেডি অস্কার নমিনেটেড হয়ে গেছে তো এই গুড নিউজের সাথে সাথে আমি রিভিউটা করছি প্রথমে আমরা যে স্টোরিটার কথায় আসব। কখনো স্টোরিটাকে আমি স্পয়লার হিসেবে ইউজ করবো না এই কারণে আমি অবশ্যই চাইবো যে ইন্ডিয়ান দর্শকরা যেন মুভিটা দেখে এবং অবশ্যই ইন্ডিয়া কেন ওয়ার্ল্ডের সবাই যেন মুভিটা দেখে কারণ ইন্ডিয়ানরাও যে এমন একটা মুভি বানাতে পারে সেটা ইন্ডিয়ার বাইরের অন্যান্য দেশেরও জানা উচিত ছবিটার স্ক্রিন প্লে যথেষ্ট ভালো ছবিতে মালায়ালম যে অ্যাক্টিং করেছে অ্যাক্টাররা তাও যথেষ্ট ভালো বিশেষ করে অ্যান্থনি ভার্গাসের কথা আমি বলবো যে চরিত্রে রয়েছে অ্যান্থনি এবং যে বাফিলককে নিয়ে যে গল্পটা সাজানো হয় সে গল্পটা মানে আমি হয়তো বা ঠিক বুঝিয়ে বলতে পারছি না আপনারা যদি পুরোপুরিভাবে গল্পটা আপনারা না বোঝেন বা গল্পটা যদি আপনারা মানে পুরোপুরিভাবে না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না একটা সাধারণ গল্পকে কিভাবে একটা অসাধারণ পর্যায়ে নিয়ে যাওয়া যায় গল্পটার মধ্যে অনেক কিছুই রয়েছে গল্পটার মধ্যে আপনারা দেখতে পাবেন মানুষের মধ্যে যে পৈশাচিক যে নির্মমতা রয়েছে সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন আমি রিভিউর এই রিভিউটার আমি পজিটিভ দিক নেগেটিভ দিক কিছুই বলবো না এই কারণেই বলবো না কারণ আমার মুভিটার নেগেটিভ দিক কিছুই মনে হয়নি দেড় ঘন্টার মতো ডিউরেশন তার মধ্যে আমার পুরো মুভিটাকে দেখে অত্যন্ত ভালো লেগেছে এবং আমি বলবো মুভিটার সম্পূর্ণটাই হলো মুভিটার পজিটিভ দিক স্টোরিটা লিখেছেন এস হরিশ অত্যন্ত ভালো স্টোরি কন্টেন্ট বেস এত ভালো যে আপনারা না দেখা অবধি কিছুই বলা যাচ্ছে না তো আমি বিশেষ করে চাইবো যে আপনারা মুভিটা খুব ভালো মতো দেখুন আর একটা কথা যেটা বলতে চাই যে আমরা তো বলিউড ফিল্মকে নিয়ে এতটা গর্ব করি কিন্তু বলিউড ফিল্ম কিন্তু এই দু সালে সেরকম বড় মাপের কোনো সিনেমা আমাদেরকে এখন অবধি দিতে পারেনি অ্যাটলিস্ট আমার মনে এখন অবধি সেরকম কোনো দাগ কাটতে পারেনি আমি একজন খুব ছোটো মাপের ইউটিউবার হিসেবে বলছি মালায়ালাম ফিল্ম বলিউডের ফিল্মের থেকে এখন অবধি অনেক অনেক হাজার হাজার মাইল এগিয়ে তাদের গল্প বলার ধরন তাদের অ্যাক্টিং স্কিল তাদের এডিটিং তাদের বিজিএম থেকে শুরু করে এভরিথিং গান থেকে শুরু করে যে কোনো ম্যাটার্সে যে কোনো সাবজেক্ট বলুন যে কোনো সেগমেন্টে বলুন আমাদের সাথে পাল্লা দিতে পারবে বলিউডের কাছে এত টাকা আছে কিন্তু তা সত্ত্বেও তাদের হাতে কোনো ভালো কন্টেন্ট এখন আসছে না এবং তারা ভালো কন্টেন্ট পেয়েও সেটাকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারছে না এবং একটা জিনিস এখন কিছুতেই মাথায় আসছে না বেশ কিছু সাউথ ইন্ডিয়ান ফিল্মের কন্টেন্ট সেটাকে রিমেক করে এখন বলিউড সে রাস্তাকে নিজেদের কাছে নিয়ে আসছে সেই গল্পগুলো রিমেক করে তার হিন্দি ভার্সনকে মোটামুটি নামানো হচ্ছে এর কারণটা কি আমি এখনও কিছু বোঝে উঠতে পারছি না যাই হোক কোনো মতেই আমি আমার জাল্লিকাটু রিভিউ থেকে সরে আসছি না জাল্লিকাটু রিলেটেড বলেই এই কথাগুলো আমি বলছি তো আপনারা অবশ্যই জাল্লিকাট্টু মুভিটা দেখুন এবং প্রে করুন যে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হিসেবে জাল্লিকাট্টু যেন দু হাজার সালে অস্কার নিয়ে আসতে পারে থ্যাংকস টু অল অফ কাস্ট অ্যান্ড ক্রুজ ফর জাল্লিকা টু মেম্বার্স আই হোপ ইউ অল দ্য বেস্ট আমার এই রিভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন টাটা বাই